হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি একটা তামিল সিনেমা নিয়ে, যেটা নাম হলো অসুরন। 2019 সালে সিনেমাটা রিলিজ করেছিল। তো হিন্দিটা ভার্সনটা অ্যাভেলেবেল হয়ে গেছে, সেটা গতকাল রাতে দেখলাম। ভাবলাম যে তোমার সাথে একটু এই সিনেমাটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, অসুরন সিনেমাটা যখন রিলিজ করেছিল, ধনুষের অন্যান্য সিনেমা যেরকম রেসপন্স পায়, অসুরন একটু হালকা কম পেয়েছিল। এবং ভেট্রি ব্যানার নিজেই বলেছিল যে আমি যে সিনেমাটা বানিয়েছি তাতে আমি ফুলি 100% স্যাটিসফাইড না। কিন্তু ধীরে ধীরে এই সিনেমাটা, মানে যত দিন গেছে তত কিন্তু অসুরনের যে ওয়েটেজ, যে ডেপথ, এটা কিন্তু মানে লোকজন বুঝেছে। এবং অসুরন সিনেমাটা আমি জানি না তোমরা কতজন দেখেছো, যদি না দেখে থাকো একবার দেখতে পারো, কারণ হিন্দির ভার্সনটা অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ওয়েল ডাবড, খুব ভালো ডাবিং হয়েছে। তো তোমরা বুঝতে পারবে যে এই সিনেমাটার যে অ্যাকচুয়াল যে থাকে না, আমি একটা গল্পের মাধ্যমে দর্শকের কাছে একটা কিছু পৌঁছে দিতে চাই, সেই জিনিসটা কিন্তু এই সিনেমা, মানে এই গল্পে খুব সুন্দর আছে। এবং প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মানে ফ্রেমের সাথেও আমি বলবো তুমি কানেক্ট করতে পারবে, কারণ খুবই সিম্পলভাবে সিনেমাটা তৈরি করা হয়েছে। এমন যে খুব হাইফাই লোকেশন নেই তা না। তো সিনেমাটা গতকাল যখন দেখছিলাম তখন দু তিনটে সিন এত মনে দাগ কাটলো না। প্রথম যে সিনটা মনে দাগ কাটলো, যে এখানে ধনুষ গোটা গ্রামের সামনে যখন মাটিতে শুয়ে শুয়ে ক্ষমা চাইছে, দারুণ লাগলো আমার সিনটা। একদম ফ্রেম ধরা আছে, পরপর ধনুষ যাচ্ছে, ক্ষমা চাইছে, যাচ্ছে, শুয়ে পড়ছে, ক্ষমা চাইছে, আবার যাচ্ছে, শুয়ে পড়ছে, ক্ষমা চাইছে, দারুণ লাগলো বেশ। তারপর একটা সিন ছিল যখন ধনুষের বড় ছেলেকে মেরে ফেলা হলো, মাথা নেই, উলঙ্গ হয়ে পড়ে আছে, মানে এত টাচি সিনটা, গায়ে কাটা দেওয়ার মতন একটা সিন। এরকম প্রচুর সিন আছে আর কি, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সেগুলো। তো গল্পটা একটু হালকা বলে নিই, এখানে ধনুষকে আমরা মানে তার যে এখন যেটা প্রেজেন্ট টাইম, সেটাতে সে একজন বয়স্ক লোক এবং তার ছোট ছেলেকে নিয়ে সে পালিয়ে বেড়াচ্ছে। বড় ছেলে খুন হয়ে গেছে এবং ওয়াইফ এবং তার মেয়ে আলাদা হয়ে গেছে। তো কেন পালিয়ে বেড়াচ্ছে তার একটা ব্যাক স্টোরি আছে, সেটা আমাদের দেখানো হলো। কীভাবে গ্রামের অন্য একজন বড় লোক তাদের পেছনে লেগেছিল এবং জমি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, তার জন্য তাদের, মানে তাদের বড় ছেলের প্রাণ যায় এবং ছোট ছেলেটা সেটা রিভেঞ্জ নেয়, তারপর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এটা ছিল ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে গল্প পুরো অন্য। সেখানে দেখানো হলো, মানে ফার্স্ট হাফে দেখানো হলো ধনুষ এত কিছু পছন্দ করে না, মার দাঙ্গা হ্যানা ত্যানা, খুব ডিসেন্ট ডায়লগুলো সেরকমই রাখা হয়েছিল। যে ভিলেনের সাথে বাচ্চাটা কথা বলছে, বলছে বয়স্কদের সাথে তুই ঠিকমতো কথা বলতে জানিস না, নেগেটিভ ক্যারেক্টার সাথে খারাপ ব্যবহার করছে বলে তার ছেলেকে সে নিজে বকা দিল, যে বড়দেরকে সম্মান করে কথা বলতে জানিস না, মানে সে এইসব আর পছন্দ করে না। তো কেন পছন্দ করে না, সে কি আদৌ এরকম, সেটা সেকেন্ড হাফে রিভিল করা হলো, যে সে যখন ইয়াং এজে ছিল তখন সে কীরকম ছিল। তো বেশ ভালো। তো আমার কোথাও গিয়ে মনে হলো যে ডিরেক্টর ভেট্রিম্যান কেন বলেছিল যে আমি 100% স্যাটিসফাইড না, তার প্রধান কারণ আমার মনে হয় সিনেমাটার রান টাইমটা একটু বড় হয়ে গেছে, লেনটা আরও ছোট করা যেত এবং কিছু কিছু আনওয়ান্টেড সিকোয়েন্স যেগুলো, মানে যেগুলো বাদ দিলেও গল্পটা দাঁড়িয়ে যায়, তাহলে আমি সেই সিকোয়েন্সগুলো রাখবো কেন? আমার গল্পটা যদি এমনিই দাঁড়িয়ে যায়, দু ঘন্টার মধ্যেই দাঁড়িয়ে যায়, সেটাকে আমি টেনে টেনে 2 ঘন্টা 40-45 মিনিট কেন আমি নিয়ে যাব? দর্শক তো মানে কি বলবো, বোর হয়ে যাবে কিছু কিছু জায়গায়। আমি বলছি না এই সিনেমাটা পুরোপুরি বোরিং, তা কখনোই না, সবসময় দেখতে ভালো লাগে, কিন্তু কিছু কিছু সিন আছে যেগুলো না থাকলেও গল্পটা দাঁড়িয়ে যায়। এবং আজকালকার দিনে কিন্তু এটা খুব দরকার, যে তুমি যত শর্ট রান টাইমে একটা সিনেমার গল্প দাঁড় করাতে পারছো। সেই কারণে হয়তো ডিরেক্টর হিমসেলফ 100% স্যাটিসফাইড ছিলেন না। পারফরমেন্স কথা যদি বলি, পারফরমেন্সের কথা আমি কী বলবো, ধনুষ মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিয়ার পারফরমেন্স দিয়ে দিয়েছে, এবং তার সাথে মঞ্জু ওয়ারিয়ার, মানে অসাধারণ। এবং তার সাথে আমি বলবো তার যে দুই ছেলের রোল যারা করেছে, ছোটো ছেলে এবং বড়ো ছেলে, বোথ হ্যাভ ডান এ ফ্যাবুলাস জব। নেগেটিভ ক্যারেক্টার দু তিনজন আছে, তাদের কাজও খুব ভালো লেগেছে। পান্ডি নামে একজন, মানে ক্যারেক্টারের নাম পান্ডি, তার রোলটা আমার বেশ ভালো লেগেছে। ধনুর আগের যে লাভ ইন্টারেস্ট ছিল সেই মেয়েটার ক্যারেক্টার আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল পারফরমেন্স খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো, সিনেমাটোগ্রাফি অসাধারণ। এত সিম্পল সিম্পল জায়গায় শ্যুট করা হয়েছে, জঙ্গলের মধ্যে সিন আছে, ছোটো ছোটো ঘর বাড়ি আছে, কিন্তু দেখতে কত ভালো লাগছে। এবং ফ্রেমিং বলো না, ফ্রেমগুলো কথা বলছে আর কি। তো খুবই ভালো সিনেমা। এই সিনেমাটা আবার রিমেক হয়ে আসছে, ভেঙ্কটেশ করছে, তো দেখা যাক সেটা কীরকম রেসপন্স পায়। এই সিনেমাটা খুব ভালো রেসপন্স পেয়েছে, কিন্তু ধনুষের অন্যান্য কিছু কিছু সিনেমা আছে সেগুলো আরও ভালো রেসপন্স পেয়েছিল, কারণ সেখানে ধনুষকে
ওই রকমই একদম বিশাল বড় একটা স্টার, তার কেত মারছে এই মারছে ওই রকম দেখানো হয়েছিল, সেগুলো দর্শক বেশি খেয়েছে। এটাতে একদম সে একদম নর্মাল, তোমরা যদি সিনেমাটা দেখেছো যারা তোমরা ভালো বুঝতে পারছো আর কি, যে তাকে একদম সিম্পল আমার পাশের বাড়ির কাকুটাকে দেখলে যেরকম লাগে সেরকমই এখানে দেখানো হয়েছে, আলাদা এক্সট্রা কিছু হিরোইজম তার মধ্যে রাখা হয়নি। সো ধনুষের ক্যারেক্টারটা বেশ ভালো লেখা হয়েছে, গল্পটা বেশ ভালো, কিন্তু আমার মনে হয়েছে কিছু কিছু আনওয়ান্টেড সিকোয়েন্স যেগুলো না থাকলেও গল্প দাঁড় করে যেত, মানে দাঁড় করানো যেত, সেই সিনগুলোকে বাদ দিলে কিন্তু দেখতে আরও বেটার লাগতো, এমনিতে ভালো লাগছে আরও বেটার লাগতো। ঠিক আছে, কিছু কিছু জায়গায় স্লো পেস্ট হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো চলছে তো চলছে, চলছে তো চলছে, এরকম মনে হচ্ছিলো। এই ফিলটা আসাটা একটা বাজে জিনিস, তো এটাই বলবো। আদারওয়াইজ আশুরান ইজ আ মাস্ট ওয়াচ সিনেমা, এই কারণে এটা রিমেক হচ্ছে, ভালো সিনেমাগুলোরই রিমেক সবাই আগে আগে করতে চায়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, তোমাদের কার কি মতামত দিচ্ছে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও। এবং অনেকে বলো যে তামিল তেলুগু মালায়ালাম সবই তো এক, আমাদের কাছে সব এক, কিন্তু তামিল তেলুগু বা মালায়ালাম তারা নিজেদের মধ্যে এতটাই ডিফারেন্ট, যেরকম ধরো আমাদের বাংলা হিন্দি ইংলিশ এরা ডিফারেন্ট, সেই কারণেই তামিল সিনেমা তেলুগুতে রিমেক হয়, তেলুগু সিনেমা আবার কানাডাতে রিমেক হয়, মালায়ালামে রিমেক হয়, এরকম আর কি বলছি। কারণ তাদেরও ভাষাগুলোর মধ্যে কিন্তু ততগুলো চেঞ্জেস আছে, এটা এই ইনফরমেশনটা তোমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো জানতে না, সেটা আমি দিয়ে দিলাম। প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, এই কারণেই এত এত ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বার করতে হয়, সব কিন্তু আশেপাশে না যে একটা শুনলে আরেকটা আমরা বুঝে যাবো তা কখনোই না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। তোমাদের রেস্টুরেন্ট কেমন লেগেছিল নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও, যারা দেখোনি ফ্রিতে অ্যাভেলেবেল আছে গিয়ে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আবার হাজির যাবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। টিল দেন খুব ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।